জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল নভেম্বরের শেষে সপ্তাহে বা শেষে নভেম্বরের শেষে ফলাফল দিবে, এই বিষয়ে সিওরিটি 100%, সেই সিওরিটিটা তোমাদের কেনই বা হচ্ছে 100% সিওরিটি দেওয়া হচ্ছে সেই বিষয়ে তোমরা আজকে জানতে পাবে, একদম বিস্তারিত এখান থেকে জানতে পাবে যে কেন বলতেছি নভেম্বরের শেষে তোমাদের রেজাল্ট দিবে। কারণটা হচ্ছে এই যে 18তম শিক্ষক নিবন্ধন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের একটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটার হচ্ছে লাস্ট ডেট 30শে নভেম্বর। তো 30শে নভেম্বর, এর আগেও হচ্ছে বলছিলাম যে একটা ভিডিওতে যে 25শে নভেম্বরের দিকে তোমাদের রেজাল্ট দিতে পারে, তো তারপর কেন বলতেছি হচ্ছে নভেম্বরের শেষে তোমাদের রেজাল্ট দিবে, দেখো একটা মেইন কারণ 18তম শিক্ষক নিবন্ধন, এবং তারপর নভেম্বর থেকে বা ডিসেম্বরের 1 তারিখে সব যদি ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে তোমাদের ওই যে বিসিএস এর তোমার বিজ্ঞপ্তি দিবে। তো বিসিএস এর বিজ্ঞপ্তি দিলে অবশ্যই চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিসিএস এ আবেদন করতে পারবে, এবং যেন তারা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে তারা যেন আবেদন করতে পারবে, এই জন্যেই তাদের হচ্ছে 30শে নভেম্বরের আগেই তাদের রেজাল্ট দিয়ে দিবে, এটা একদম কনফার্ম থাকো। তো পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে সেটা তো জানতেই পাবে, এবং আরও কিছু কারণ আছে সেটা তোমাদের বলি। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম হলো সেটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর 3 মাসের মধ্যে তাদের রেজাল্ট প্রকাশ করার কথা, সেই অনুযায়ী তোমাদের 3 মাস হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে। যাদের মনে হচ্ছে তারা তাদের বলি যে ব্যবহারিক পরীক্ষা থাকে, ব্যবহারিক পরীক্ষা সহ নভেম্বরের শেষের দিকে 3 মাস শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকেই তোমরা ফলাফল পাবে, এইটা 100% সিওরিটিতে থাকো। এবং এর মধ্যে তো অনেক আপডেট আসবে, সেই আপডেটেই তোমরা জানতে পাবে যে সম্ভাব্য ডেট কবে দিছে, সেই বিষয়ে তোমরা জানতে পাবে যে সম্ভাব্য ডেটটা কবে, বা এরকম অনেক হচ্ছে ডেট পাওয়া যায়, সেই ডেটগুলো অনেক বিশ্লেষণ করে তারপর সেটা আসলে প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে নভেম্বরের শেষের সপ্তাহেই তোমরা হচ্ছে ফলাফল পাবে, এবং তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমাদের হচ্ছে তোমাদের যেই কাঙ্ক্ষিত 18তম শিক্ষক নিবন্ধন, সেই শিক্ষক নিবন্ধনে তোমরা আবেদন করতে পাবে, এবং শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনের আমার এখানে থেকেই কোর্স একটা পাবে, তোমরা অনলাইনে কোর্স করতে পারবে খুব কম মূল্য দিয়েই, কোর্স ফি খুব কমই, একদম সামান্য যেটা না নিলে নয়, সেটা নিয়ে তোমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে, সেই কোর্সে তোমরা অবশ্যই থাকবে। তাহলে তোমাদের একদম হাতে ধরে ধরে একদম 18তম শিক্ষক নিবন্ধন তোমরা পাস করতে পাবে, এইটা একদম শিওর থাকো। তো আজকে এ পর্যন্ত, তো ওই 18তম নিবন্ধনের জন্য যে কোনো আপডেট তোমরা জানতে পাবে এবং পরীক্ষার ফলাফলের জন্য বিস্তারিত তোমরা জানতে পাবে। তো আজকে পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।